এতিয়া আমি আকো 35,000 নতুন চাকরি আমি এডভার্টাইজ খুলি দিছো আবার 35,000 চাকরি আসাম সরকারের অধীনে হবে এটাও আজকের গ্যারান্টি 1,00,000 পরে আবার 35,000 1,35,000 তারপরেও এটা বন্ধ হবে না তারপরেও এটা হইতেই হয়েই থাকবে মই যেতিয়া কইছিল যে 1,00,000 লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাব মুক্তো কোনেও বিশ্বাস করা নাছিলে বলে এটা ইলেকশনের জন্য হাওয়াবাজি কিন্তু আজি অসমত আমি 97,000 লড়া ছোৱালীক আমি চাকরি দিছো সবচেয়ে ডাঙর কথা চাকরি নামত যেটো দালাল রাজ আছিল আজি আমি পুরা দালাল ব্যবস্থায় পুরা খতম করে দিছো কোনো দালাল নাই আগতে টেটর টিচার আছিলে মাস্টার চাকরি কারণে টাকা দিব লাগিছিল মই এডুকেশন মিনিষ্টার থাকুতে টেট আহিলে দালাল খতম হয়ে গল এতিয়া পুলিশ আর বেলেগ ডিপার্টমেন্টতো দালাল খতম আজি মই এই কথা কব পারো যে বরাক ভ্যালিত টেটর টিচার আর রিক্রুটমেন্ট এই দুটা মিলি মূর হাতে দি যিমান লড়া ছোৱালীয়ে চাকরি পাইছে আগত কেতিয়াও ইমান লড়া ছোৱালীয়ে চাকরি পোৱা নাছিলে